প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেগাসাস W600 সিলিন্ডার বেড ফ্লার লক মেশিনের ফিডডগের টান কিভাবে অ্যাডজাস্টিং করবেন। ফিডডগের টান অ্যাডজাস্টিং করার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন স্টিচ কাউন্টার। এই স্টিচ কাউন্টারের স্টিচ একদম ফুল পাতলা করে দিতে হবে। প্রথমে স্টিচ আমি ফুল পাতলা করে দিলাম, এরপরে ডিফারেনশিয়াল ফিডডগের টান একদম ফুল বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে সাধারণত ফিডডগ যদি উঁচু নিচু করতে চান তাহলে এখান থেকে ফিডডগ উঁচু নিচু করতে পারবেন। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফিডডগ, ফেব্রিক্স অনুযায়ী ফিডডগ উঁচু নিচু করতে পারবেন। আর সামনেটা হচ্ছে মেইন ফিডডগ, মেইন ফিডডগও আপনি এখান থেকে উঁচু নিচু করতে পারবেন। যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি। আর ফিডডগ উঁচু নিচু করার জন্য কখনোই বেস প্লেট এবং নিডেল প্লেট খোলার প্রয়োজন হবে না। আমি বেস প্লেট এবং নিডেল প্লেট খুলেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ফিডডগ হাইট কতটুকু রাখবেন। নিডেল বার সম্পূর্ণ আপ হওয়ার পরে নিডেল প্লেট থেকে ফিডডগের মাথা পর্যন্ত 1.5 mm হাইট থাকবে পাতলা ফেব্রিক্সের জন্য। আর মোটা ফেব্রিক্সের ক্ষেত্রে 2 mm রাখতে হবে। এছাড়া আপনি প্রয়োজন অনুযায়ী ফিডডগ হাইট কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন, সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো ফিডডগ যদি সামনে উঁচু এবং পিছনে নিচু থাকে, উঁচু নিচু থাকে তাহলে কীভাবে এটা ঠিক করবেন। তো ফিডডগ উঁচু নিচু ঠিক করার জন্য বেড প্লেট খোলার পরে 4 mm একটি এলকি স্ক্রু পাবেন, এই ক্র্যাঙ্ক শেপের 4 mm এলকি স্ক্রু লুজ করে নিতে হবে। এখন দেখুন ফিডডগ সামনে পিছে উঁচু নিচু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ফিডডগ একদম নিডেল প্লেটের সাথে একদম সমান্তরাল করতে হবে, অর্থাৎ সামনে যতটুকু উঁচু এবং পিছনে ততটুকু উঁচু রাখতে হবে, একদম প্যারালাল অফ ফিডডগ। একে বলে ফিডডগের প্যারালাল অ্যাডজাস্টিং। একদম নিডেল প্লেটের সাথে সমান্তরাল রেখে 4 mm এলকি স্ক্রু টাইট করে নিতে হবে। আমি এখন 4 mm এলকি স্ক্রু টাইট করে দেবো। এরপরে আপনাকে দেখাবো মেইন ফিডডগ অ্যাডজাস্টিং। তো মেইন ফিডডগ অ্যাডজাস্টিং করার জন্য বেড প্লেটের নিচে দেখতে পাবেন এই যে দুটি এলকি স্ক্রু, এটা হচ্ছে মেইন শেপের ক্র্যাঙ্ক, মেইন ফিডডগের ক্র্যাঙ্ক শেপের দুটি এলকি স্ক্রু লুজ করে নিতে হবে। দুটি এলকি স্ক্রু লুজ করার পরে ফিডডগ সেট দেখতে পাচ্ছেন সামনে পিছে মুভিং করতেছে। তো মেইন ফিডডগ অ্যাডজাস্টিং করার জন্য এটা হচ্ছে মেইন ফিডডগ, মেইন ফিডডগ এবং নিডেল প্লেট এই দুইয়ের মাঝখানে ঠিক এখানে 0.5 অর্থাৎ 0.5 mm পরিমাণ গ্যাপ থাকবে। আর এটা অ্যাডজাস্ট করতে হবে ফিডডগ উঠার সময়, অর্থাৎ হ্যান্ড পুলি যখন সঠিক রোটেশনে ঘোরাবেন, ফিডডগ যখন নিডেল প্লেট থেকে উপরে উঠার সময় হবে এবং ফিডডগ 1 mm পরিমাণ নিডেল প্লেট থেকে নিচে থাকবে, তখন এটাকে পিছন দিকে পিছিয়ে দিতে হবে। আর যদি ফিডডগ নিডেল প্লেট থেকে 1 mm উপরে রেখে আপনি এই ফিডডগকে পিছানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ফিডডগ পিছনে আসবে না। আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, ফিডডগ 1 mm পরিমাণ উঁচু রেখে আমি এখন ফিডডগকে পিছনে আনার চেষ্টা করব, ফিডডগ কিন্তু পিছনে আসবে না, ভালোভাবে খেয়াল করুন। দেখতে পাচ্ছেন ফিডডগ কিন্তু পিছনের দিকে আসতেছে না, এখানে গ্যাপ রয়ে গেছে। এখন আমি এটিকে পিছনে আনার চেষ্টা করতেছি। ফিডডগ 1 mm পরিমাণ নিডেল প্লেট থেকে উপরে রেখে এটা কিন্তু আসতেছে না। তো পিছনের দিকে আনার জন্য ফিডডগকে অবশ্যই নিডেল প্লেট থেকে 1 mm পরিমাণ ডাউন করতে হবে, তারপরে ফিডডগ পিছনের দিকে আসবে।
তখন অ্যাডজাস্টিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন পিছনের দিকে এসেছে, এখন এটি 0.5 হাফ মিলি পরিমাণ রেখে ফিডডগের মেইন ফিডডগের ক্র্যাঙ্ক শেপের এল কি স্ক্রু দুটি টাইট করে নিতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে মেইন ফিডডগ অ্যাডজাস্টিং করলে অটোমেটিক ডিফারেন্সিয়াল ফিডডগের সেটিংসটাও কিন্তু মিলে যাবে। আর ডিফারেন্সিয়াল ফিডডগ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।